হ্যালো বন্ধুরা অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফেস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনের মতো কিন্তু আজকে আমি এই ভিডিওতে আরেকটি নতুন চাকরির সমত খবরাখবরের আপডেট নিয়ে চলে এসেছি তো সেই এই ভিডিওতে কিন্তু আমরা সেই আপডেটটি নিয়ে আলোচনা করব তো ভারতীয় রেলে কিন্তু আরও কর্মী নিয়োগ হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো যে আপনারা যদি এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তো তারা দেখুন ভিডিওটির নিচে কিন্তু এরকম একটি লাল লালকালাকা সাবস্ক্রাইব বাটন দেখতে পেন তো আপনারা কিন্তু অবশ্যই সেই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে এই বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবরাখবরের খবর আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনটি তো এখানে কিন্তু প্যারামেডিক্যাল স্টাফ পদে আপনাদের নিয়োগ করবে সিএলডব্লিউতে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ রাজ্যে কিন্তু এই নিয়োগটি হবে আপনাদের তো দেখুন এখানে উপরেই বলে দেওয়া হয়েছে যে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসে কিন্তু এখানে নিয়োগ করা হবে চিত্তরঞ্জন পার্সোনাল ডিপার্টমেন্ট তার নিচে দেখুন এখানে মেমো নাম্বার দেওয়া হয়েছে আর দিকে কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে তো এবার আমরা কিন্তু এই নোটিশটি বিস্তারিতভাবে জেনে নেবো কোন পদে আপনাদের নিয়োগটি করা হবে কী কী শিক্ষাগত যোগ্যতা চাইছে বেতন কত দেওয়া হবে কীভাবে আপনাদের নিয়ুক্তি করা হবে তো সেই সব বিষয় নিয়ে কিন্তু এখন আমরা সব কিছু জেনে নেব তো দেখুন এখানে বলে দেছে যে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস অর্থাৎ সিএল আন্ডার দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিজায়ার্স টু এঙ্গেজ দ্য ফলোইং ফুল টাইম প্যারামেডিক্যাল স্টাফ তো এখানে দেখুন প্যারামেডিক্যাল স্টাফ পদে আপনাদের নিয়োগটি করা হবে অন কন্ট্রাক্ট বেসিসে নিয়োগটি করা হবে ফর এ ডিউরেশন আপ টু তো দেখুন এখানে একত্রিশ তিন দু হাজার কুড়ির ডিউরেশনে কিন্তু এখানে আপনাদের নিয়ুক্তি করা হবে আর টিল অ্যাভেলেবিলিটি অফ রেগুলারলি সিলেক্টেড ক্যান্ডিডেটস হুইচ এভার ইজ আর্লিয়েস্ট থ্রু ওয়ার্ক ইন ইন্টারভিউ তো এখানে কিন্তু শুধুমাত্র আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে কোনো কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে না তো তার নিচে এবার আমরা সরাসরি এখানে চলে আসবো নিচে দেখুন এখানে ক্যাটাগরি বলে রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি বলে রয়েছে নর্মাল এজ লিমিট কোয়ালিফিকেশান তারপরে দেখুন রেমোনারেশন কিন্তু এখানে এক এক করে বলে দেওয়া রয়েছে তো প্রথমে দেখুন এখানে ক্যাটাগরি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এখানে এই পো এই পোস্টে আপনাদের নিয়ুক্তি করাবে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে সত্তরটি তার নিচে দেখুন ব্র্যাকেটে কাস্ট অনুযায়ী যে ভ্যাকেন্সি হয়েছে তো সেই কাস্ট অনুযায়ী ভ্যাকেন্সিগুলো কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন তারপরে দেখুন নর্মাল এজ লিমিট বলে দেওয়া হয়েছে এজ লিমিট কিন্তু কুড়ি থেকে চল্লিশ বছর তো এই এজ লিমিটটি কিন্তু ক্যালকুলেট করা হবে নয় আট দু হাজার উনিশের হিসেব অনুযায়ী তারপরে এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে যে রেজিস্টার্ড অ্যাট সার্টিফিকেট অ্যাট রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফার হ্যাভিং পাস্ট থ্রি ইয়ার্স কোর্স ইন জেনারেল নার্সিং অর্থাৎ জেএনএম চেয়েছে নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি ফ্রম এ স্কুল অফ নার্সিং অর আদার ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর্থাৎ আইএনসি আর বিএসসি নার্সিং থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদনটি করে ফেলতে পারবেন তারপরে দেখুন এখানে ডেমোনেশন বলে রয়েছে তো এবার আমরা তারপরে পোষ্টিতে চলে যাব তো তারপরে দেখুন এখানে ফার্মাসিস্ট পদে এখানে আপনাদের নিয়োগ করা হবে ফার্মাসিস্ট গ্রেড থ্রি তো এখানে দেখুন দুটি শূন্য পদ রয়েছে তো একটি শূন্য পদ রয়েছে ইউআরদের জন্য আর একটি ইডাব্লু এস কোঠাতে শূন্য পদ রয়েছে এখানে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর হয়ে থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন তারপরে দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন টেন প্লাস টু ইন সায়েন্স অর ইটস তো এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে তার সাথে কিন্তু অবশ্যই সায়েন্স থাকতে হবে তারপর তারপরে বলেছে যে অর ইটস ইকুইভলেন্ট উইথ ডিপ্লোমা তো এখানে দেখুন ডিপ্লোমা চেয়েছে ইন ফার্মেসি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড রেজিস্টার্ড অ্যাস ফার্মাসিস্ট আন্ডার দ্য ফার্মেসি অ্যাক্ট তো তারপরে দেখুন এখানে বলে হয়েছে যে অর ব্যাচেলার ডিগ্রি তারপরে দেখুন এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মেসি ফ্রম এ recognized ইউনিভার্সিটি অর equivalent অ্যান্ড রেজিস্টার্ড অ্যাজ এ ফার্মাসিস্ট আন্ডার দ্য আন্ডার দ্য ফার্মেসি অ্যাক্ট নাইনটিন নাইনটিন ফর্টি তো এখানে দেখুন ব্যাচালার ডিগ্রি ফার্মেসির উপরে ব্যাচালার ডিগ্রি থাকলেও কিন্তু আপনি এখানে ফার্মেসির পদের জন্য আবেদনটি করে ফেলতে পারেন তারপরে দেখুন এখানে রেমুনেশনের কথাও কিন্তু বলে দাঁড়িয়েছে তো এবার আমরা নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে কিছু জেনে ইনস্ট্রাকশন বলে রয়েছে আপনাদের বেতন স্ট্রাকচার কিন্তু এখানে বলে রয়েছে আপনার এখান থেকে বেতন স্ট্রাকচারগুলো জেনে নিতে পারবেন তারপরে দেখুন এখানে দ্য ডিটেলস টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল ফর এঙ্গেজমেন্ট অফ প্যারা প্যারামেডিক্যাল স্টাফ অন কন্টাক্ট বেসিস আর অ্যাস আন্ডার তো এখানে দেখুন কিছু জেনারেল ইনস্ট্রাকশন বলে রয়েছে তো এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন বা আমি কিন্তু এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে এই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনারা এটি ডাউনলোড ডাউনলোড করে নিজেরা কিন্তু অবশ্যই দেখে নেবেন তো তারপরে এবার আমরা সরাসরি নিচে চলে যাব তো নিচে দেখুন এখানে আপনাদের যে ওয়ার্কিং ইন্টারভিউ তো ইন্টারভিউটি কবে হবে কখন হবে এখানে কিন্তু বলে ধরেছে পাঁচ নম্বরে দেখুন এখানে দ্য ওয়াকিং ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ প্যারা প্যারামেডিক্যাল স্টাফ অ্যাজ নার্সিং সুপারিনটেন্ডেন্ট স্টুডেন্ট টু বি হেল্ড অন দুই নয় দু হাজার উনিশে এখানে কিন্তু দুই নয় দু হাজার উনিশে আপনাদের যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট তো সেই পদের জন্য কিন্তু এখানে আপনাদের দু নয় দু হাজার উনিশে কিন্তু ইন্টারভিউটি হতে চলেছে দশটা বেলা দশটার সময় তো কোথায় হবে এখানে দেখুন বলতে হয়েছে যে অ্যাট দ্য কস্তুরবা গান্ধী হসপিটাল সিএলডাব্লিউ অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস চিত্তরঞ্জন তো এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউটি হতে চলেছে তারপরে দেখুন তারপরে ওয়াকিং ইন্টারভিউটি হবে তো সেটি কোন পোস্টের জন্য ফার্মাসিস্ট ফার্মাসিস্ট গ্রেড থ্রি যে পোস্ট রয়েছে তো সেই পোস্টের জন্য কিন্তু আপনাদের হবে চার নয় দু হাজার উনিশ তারিখে কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউটি হতে চলেছে ফার্মাসিস্ট পদের জন্য এখানে সেই টাইম একই বলে রয়েছে তো এখানে দেখুন ভেনু কিন্তু একই বলে রয়েছে যে কস্তুরবা গান্ধী হসপিটাল সিএলডাব্লিউ ও চিত্তরঞ্জন তো এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউটি হবে তো এই ছিল কিন্তু আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো যার যাদের যাদের কিন্তু উপরুক্ত সেই কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো রয়েছে তো তারা কিন্তু অবশ্যই আবেদনটি করে ফেলতে পারেন তো বন্ধুরা এরকম বিভিন্ন প্রতিনিয়ত চাকরির সন্ধ্যে খবরাখবরে আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন